নমস্কার, কেমন আছেন সবাই? স্বপন শম্পা লাইভ নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো পুটু পড়তে চলে গেল, তো এবার আমি জানালাটা খুলে একটু রাস্তার দিকে তাকিয়ে থাকবো। এই সকালবেলা আমার রাস্তার দিকে এরকম করে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে। রাস্তাটা নিস্তব্ধ, ফাঁকা, তাই জন্য আমি কিছুক্ষণ প্রত্যেকদিন এখানটা তাকিয়ে বসে থাকি। কিন্তু ভালো লাগলে কী হবে, ঘরের তো কত কাজ আছে করতে হবে সেগুলো। তো মেয়ে পড়তে চলে গেছে, স্বপন ওই ঘরে ঘুমোচ্ছে, তা আমি ভাবছি তো বিছানার চাদরটা আজকে চেঞ্জই করে নিই। তো বিছানার চাদরটা চেঞ্জ করে বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি। মেয়ে পড়ে আসবে সেই 9:30-এর সময়, তা তখন ঘরে আমি কি করব, কাজগুলো করেই ফেলি। তো চাদরটা তো চেঞ্জ করে নিয়েছি, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে চাদর চেঞ্জ করতে গেছি, কিন্তু দেখো ভালোই লাগছে বেশ চাদরটা। দেখো আমার এই চাদরটা খুব ভালো লাগে, সাদার উপরে লাল ফুল। তো এদিকে আমার বাইরের সোফা চাদরটাও চেঞ্জ হয়ে গেছে, তো দুটো ঘরের চাদর আর বিছানার সোফা চাদরটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘরটার চাদরটা আর পাল্টানো হলো না, স্বপন শুয়েছিল দেরি করে উঠেছে, তো এমনি গুছিয়ে নিয়েছি, ঝেড়ে নিয়েছি বিছানাটা, তো ওটা পরে পাল্টে নেবো থাক। তো বিছানার চাদরটা পাল্টানোর পর ঘরটা অনেক নোংরা হয়েছিল, ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, দুটো ঘর ঝাঁট দিয়ে দেবো। দেয়া দেয়া এদিকে স্বপন বাইরে চান করছে, আর আমি এখানে নোংরাগুলো একদিকে জড়ো করে রাখছি, কারণ এখন বের করবো না, চান করে উঠে আসলে তারপর বাইরে বের করে জল ঢেলে দেবো। ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিই। সকাল সকাল নিস্তব্ধ ফাঁকা পরিষ্কার পরিবেশে কাজ করতে খুব ভালো লাগে, কাজ করতে ইচ্ছাও করে, বেশি বেলা হয়ে গেলে আর কাজ করতে ইচ্ছা করে না। তো ওই জন্য ফাঁকা আছে, আমি ভাবছি তাড়াতাড়ি ঘর দোরগুলো মুছে নিই, আবার ফের স্কুলে যাওয়া টিফিন করার তাড়া থাকবে। এদিকে স্বপন বলছে আমার আজকে একটু তাড়াতাড়ি বেরোনো আছে, তুমি আমাকে আগে টিফিন করে দাও, পরে ঘর মুছবে। আমি বলছি দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে, ঘরটা মুছেই তোমাকে টিফিন করে দিচ্ছি, ঘর মুছতে আর কতক্ষণ লাগে। তো বলে ঘর দোরটা মুছে নিয়ে ওকে আগে টিফিনটা করে দিই, তাড়াতাড়ি আর কি করে দেবো। তো ভাবলাম মাখন পাউরুটি করে দিই, আর ও ভালোবাসে খেতে, তো ওকে ওই জন্য মাখন পাউরুটি আর চা করে দিলাম, ও খেয়ে নি, খেয়ে কাজে যাক, কাজের লোক কাজে গেলেই ভালো। তো মেয়ে বলছে এদিকে আমি আজকে টিফিনে পাস্তা নিয়ে যাব। তো পাস্তা এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাস্তা নিয়েও যাবে খেয়েও যাবে, ওর যে পাস্তা কি ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না, আমি অল্প একটু খাই। তো এদিকে ডিম ভেজে নিয়েছি, জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো, নিয়ে সেদ্ধ করে পাস্তাটা দিয়ে দেবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমার পাস্তাটা হয়েও গেছে, ডিম দিয়ে এবার নেড়ে চেড়ে ওকে টিফিনে দিয়ে দেবো। করার মধ্যে আজকে পাস্তাটা অনেকটা লেগে গেছে, মানে তেলটা কম হয়েছে। তো এদিকে টিফিনে আমি ভরে দেবো পাস্তাটা, আর যেটুকু থাকবে ও খেয়ে যাবে। তো চলো ব্যাগের মধ্যে টিফিনটা দিয়ে দিই। স্বপনও চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে, এবার আমি একা টুকটুক করে কাজগুলো করে নিই। তো ভাবলাম আগে হাতের কাজটা সেরে নিই, তারপরে টিফিন করবো। বাসন মাজা হয়ে গেছে, এবার কাপড়টা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে মেলে দেবো। তো আমি ছাদে উঠি না কাপড় মেলতে, আমি কলের উপরেই একটা দড়ি টাঙিয়ে দিয়েছি, এইখানেই কাপড়টা মেলে দিই, আমার সুবিধা হয়, এতে সকালবেলা তাড়াহুড়ো করে আর ওপরে উঠতে হয় না, ওই জন্য আমার এখানেই মেলতে ভালো লাগে। তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে এবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসেছে, ডালও হয়ে গেছে। তো এদিকে আলু উচ্ছে কেটে নিয়েছি, আলু উচ্ছে ভাজবো, ডিমের ঝাল করবো। তো এদিকে মশলাটাও হয়ে গেছে, তো চলো আলু উচ্ছেটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো। একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেটা ভাজবে, উচ্ছেটা ভাজা ভাজা করে নিয়েছে, নিয়ে এবার আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলুটাও ভেজে নেবো ভালো করে। ভালো করে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। দেখো উচ্ছে আলু ভাজাটা হয়েও এসেছে, আজকে স্বপন তাড়াতাড়ি চলে এসেছে, ওই জন্য পুরো রান্নার ভিডিওটা আর করা হলো না। এদিকে আমার চান টান করা হয়ে গেছে, দেখো তো তখন তোমাদের দেখানো হয়নি রান্নাটা, চলো এখন দেখিয়ে দিই। এই যে উচ্ছে আলু ভাজা, স্বপন খেয়ে চলে গেছে, এখন আমি আছি, মেয়ে যখন আসবে
তখন মেয়েকে দেবো ভাত, এই যে ডিমের ঝাল আর এই যে ডাল। তো চলো খেয়ে নিই আমি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বিকাল হয়ে গেছে, এদিকে তরমুজটা সেদিনকে তো দেখলি, আজই একটু ভাবছি তরমুজের জুস করবো। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দানাগুলোও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার মিক্সিতে দিয়ে দেবো, তোমাদের একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নেবো। দেখতে একটু বাকি ছিল, ওই জন্য আদা তো করলাম। তো করে দেখছি এখন কতটা কী হয়েছে। তো এখনও একটু ডালা ডালা একটু ছিল, তো ভাবছি আগে ছেঁকে নিই, তারপরে যেটা থাকবে সেটা আবার ফের একবার ঘুরিয়ে নেবো। তো এই যে ছাঁকছি দেখো, তারপরে একটু ডালা ডালাগুলো পড়ছে বলে আবার চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এরকম করতে করতে 3 গ্লাস হয়ে গিয়েছিলো তিনজনের। দেখো কি ভালো লাগছে দেখতে, এই গরমের মধ্যে তরমুজের জুস ভালোই লাগে খেতে। এর মধ্যে একটু নুন আর লেবু দিয়ে দেবো। 3 গ্লাস হয়ে গেছে, চলো দেখো কি ভালো লাগছে দেখতে, খেয়ে নিই। একটু সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটু পরে। দেখো 9:45 বাজে, রাত্রিরে বলছে চাউমিন খাবে। তো এখন চাউমিনই করতে হবে, খাবে বলেছে। তো এদিকে গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। নিয়ে এদিকে ডিম আর চাউমিনটা আছে, সেদ্ধ বসিয়ে দিই চাউমিনটা, দিয়ে তারপর এগুলো ভেজে চাউমিনটা করে নেবো। তো দেখো এদিকে আমার চাউমিনটা হয়েও গেছে, তো এবার খেতে দিয়ে দিই চলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, নমস্কার।